বাংলাদেশ বিমানে হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন 416 জন হাজি। আজ আসছে বাংলাদেশ বিমানে দুটি সহ পাঁচটি ফ্লাইট। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফিরতি প্রথম ফ্লাইটটি কিন্তু 10:30 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ইতিমধ্যেই কিন্তু যাত্রীরা তাদের যে আনুষ্ঠানিকতা রয়েছে বিমানবন্দরে সেটি সেরে তারা কিন্তু তাদের গন্তব্য অর্থাৎ দেশে যে তাদের বাড়ি বা বাসা রয়েছে সেটির উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন। আমরা দেখতে পেয়েছি এবারের ব্যবস্থাপনাটিকে নির্বিঘ্ন করার লক্ষ্যে বিমানের পক্ষ থেকে কিন্তু হাজিদের জন্য যে পানি রয়েছে অর্থাৎ জমজমের যে পানি হাজিরা সংগ্রহ করেন সেটি কিন্তু নির্বিঘ্নে যেন সংগ্রহ করতে পারেন সেটির জন্য একটি পয়েন্ট গড়ে তোলা হয়েছে। সে পয়েন্ট থেকে সুব্যবস্থাপনার মাধ্যমে আসলে হাজিদের এই জমজমের পানি যেটি হাজিরা এনেছেন সেটি কিন্তু হাজিদের মধ্যে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সংস্থা, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিমান সহ তাদের যে সদস্যরা এই হজে গমন করেছিলেন ফিরে আসার কারণে তারা কিন্তু তাদেরকে সংবর্ধনা জানাচ্ছেন, তারা তাদেরকে ফুল দিয়ে তারা কিন্তু বরণ করে নিচ্ছেন। আমরা দেখতে পেয়েছি 10:30 এই ফ্লাইটটিতে 416 জন যাত্রী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ পালন শেষে অবতরণ করেছেন। আজ আরও পাঁচটি ফ্লাইট রয়েছে। এ সরকারি ব্যবস্থাপনা বা বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনায় এটি কিন্তু প্রথম ফ্লাইট। এর আগেও আমরা জানি যে এই বছরের যে হজ যাত্রী সেটি কিন্তু 60,000 মতো হজ যাত্রী কিন্তু হজে অংশগ্রহণ করেন। 165টি ফ্লাইটে করে কিন্তু তারা পবিত্র মক্কার উদ্দেশ্যে বা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করেন। সরকারি ব্যবস্থাপনায় বা বেসরকারি ব্যবস্থাপনায় এবার 50,000-এরও কিছু বেশি যাত্রী হজ পালনের কথা থাকলেও পরবর্তীতে সেটি কিন্তু 60,000 গিয়ে পৌঁছায় এবং 165টি ফ্লাইটের মাধ্যমে আসলে এই হজ যাত্রীদেরকে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবে নিয়ে যাওয়া হয়। আমরা জানতে পেরেছি বা যতটুকু সংবাদ মাধ্যমে এসেছে এই যারা হজে গমন করেছেন এই 60,000 হাজির মধ্যে কিন্তু 15 জন হাজি কিন্তু সৌদি আরবে হজ পালনরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে 10 জন পুরুষ রয়েছেন, পাশাপাশি 5 জন নারী রয়েছেন। আমরা দেখতে পেয়েছি 10:30 এই প্রথম ফ্লাইটটি অবতরণের পর হাজিদেরকে কাছে পেয়ে কিন্তু তাদের স্বজনরা, তাদের সহকর্মীরা বা তাদের সতীর্থরা যারা বিমানবন্দরে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন তারা কিন্তু অনেকটাই উচ্ছ্বসিত এবং যারা হাজি রয়েছেন তারা কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করেছেন এবং তারা বলেছেন যে তারা হজের মতো একটি যে গুরুত্বপূর্ণ বা অপরিহার্য ইবাদত যেটি তাদের উপর ফরজ ছিল সেটি তারা নির্বিঘ্নে আদায় করতে পেরে তারা কিন্তু মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন এবং তারা বলেছেন হজের এই ব্যবস্থাপনা যতটুকু এখন পর্যন্ত তারা হজের সার্বিক ব্যবস্থাপনা যেটি রয়েছে সেটিতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি তারা বলেছেন যে তারা দেশ ও জাতির কল্যাণ কামনায় তাদের হজের যে পুরো প্রক্রিয়াটি রয়েছে সেই পুরো প্রক্রিয়াটিতে কিন্তু তারা দেশ ও জাতির কল্যাণ কামনায় তারা মগ্ন ছিলেন। পাশাপাশি তারা আল্লাহর কাছে তাদের জীবনের গুরুত্বপূর্ণ যে দিকগুলো রয়েছে সেটির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। পাশাপাশি তারা তাদের নানা পাপ কার্য বা তাদের যে গুনাহের সারা জীবন সেটির জন্য কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজের ফিরতি প্রথম ফ্লাইট অবতরণের সর্বশেষ খবরাখবর। বাংলাদেশি হাজিদের নিয়ে হজের ফিরতি ফ্লাইটের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।